So what's up guys, to kemon achen apnara asha kori sokole bhalo achen. So guys kichu din age ekta community post ami apnader bolchilam je apnara ki amar id collection video dekhte chan. 92% manushi vote korche je apnara amar id collection dekhte chan. Ajker ei video tate ami apnader amar shompurno id collection dekhabo. Amar id te ki ki dress collection ache othoba ki ki emote collection ache othoba ki ki gaan collection ache shobgulo kintu ajker ei video tate apnara dekhte parben. Beshi kotha na bole cholen ki ajker ei video ta shuru kora jak. গেম খেলার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হলো গান স্কিন তো প্রথমে আমি কিন্তু গান স্কিন দিয়ে শুরু করব প্রথমে যদি এম্পোরেবারের কথা বলি এম্পোরেবারের কিন্তু আমার কাছে আছে বেস্ট স্কিন আর তার উপরে কিন্তু আমার কাছে আটটা গান স্কিন আছে এম্পোরেবারের আর একের ভিতর যদি আসি একে কিন্তু আমার কাছে আছে ম্যাক্স একটা আইডিতে ম্যাক্স একে থাকলে আর কি লাগে তাও কিন্তু আমার আইডিতে 12টা স্কিন আছে একের আর যদি আমি M14 এ আসি M14 এরও কিন্তু আমার কাছে বেস্ট স্কিন আছে তাও কিন্তু আমার কাছে M14 এরও 5টা স্কিন আছে আর যদি আমি স্কারের দিক দিয়ে আসি স্কারের ভিতর কিন্তু আমার কাছে কিউপিড স্কার আছে তার উপরে কিন্তু ব্যাগলাডনের ইভো স্কারটাও আছে আমি ভাবতেছি কিউপিড স্কার চালানি বাদ দিয়ে ইভু স্কারটা 4 লেভেল করে চালাবো আর যদি আমি এখন গ্রোজারে আসি গ্রোজার ভিতরে কিন্তু কেসে আমার কাছে ডাবল রেট অফারের বেস্ট স্কিনটা আছে আর তার উপরে 5টা স্কিন আছে আর ফার্মাসের ভিতরে কিন্তু কেসে আমার কাছে ইভো ফার্মাসটা আছে আর যদি আমি এখন N94 এ আসি N94 এর কিন্তু আমার কাছে একটা বেস্ট স্কিন আছে আর এক্সিবিটর ভিতরে কিন্তু আমার কাছে ডাবল রেট অফারের বেস্ট স্কিনটা আছে মোটামুটি কিন্তু কেসে আমার কাছে এয়ার গান কালেকশন ভালোই আছে আর আমি এখন যদি প্লাজমার দিক দিয়ে আসি প্লাজমা কিন্তু কেসে গেমে এখন পাওয়া যায় প্লাজমার ভিতরে কিন্তু কেসে আমি এই গান স্কিনটা ইউজ করি আর যদি আমি এখন অগের দিক দিয়ে আসি অগের ভিতরে কিন্তু কেসে আমার কাছে ডাবল অ্যাকুরেসি এবং সিঙ্গেল ম্যাগাজিনের একটা বেস্ট স্কিন আছে আমি কিন্তু এটাই ইউজ করি বেস্ট বলা যায় না মোটামুটি লেভেলে প্যারাফিলের ভিতরে গেছে আমার কাছে আছে 5টা গান স্কিন আর আমি কিন্তু ডাবল অ্যাকুরেসি আর সিঙ্গেল ড্যামেজের এই গান স্কিনটা চালাই আর যদি আমি এখন আসি কিং ফিশারের ভিতরে কিন্তু গেছে মোটামুটি একটা ভালো গান স্কিন আছে G36 এর ভিতরে আমার কাছে আছে 2টা গান স্কিন আর এগুলো থাকা না থাকা একই কারণ এগুলো কিন্তু গেছে ইউজই করি না আর যদি এখন আসি মার্কসম্যান রাইফেলের ভিতরে আমার কাছে আছে SKS এর ভিতরে কিন্তু গেছে 5টা গান স্কিন আমি ডাবল রেট অফারেটা ইউজ করি আর SBD এর কাছে আমার কাছে আছে 3টা গান স্কিন তো 3টার ভিতরে গেছে আমি কিন্তু এটাই ইউজ করি আর এখন আসি উডপেকারের ভিতরে গেছে আমার কাছে কিন্তু বেস্ট স্কিন গুলো আছে যেগুলো কিনা ভালো হেডশট লাগে আর কি ঠিক আছে আর উডপেকার কেস স্কিন ছাড়াও কিন্তু ভালো হেডশট লাগে এটাতে স্কিন থাকাও লাগে না আর ACT এর ভিতরে আমার কাছে আছে 5টা স্কিন তার ভিতরে কিন্তু কইছে আমি কিন্তু কোনটাই চালাই না কারণ ACT গানটাই আমি চালাই না M249 এর আমার কাছে আছে 2টা স্কিন দুটারই কিন্তু কোনো এবিলিটি নাই আর M60 এর ভিতরে কইছে আমার কাছে কিন্তু ডাবল রেট অফারের একটা স্কিন আছে আর এটাই কিন্তু বেস্ট একটা স্কিন ঠিক আছে এছাড়া কইছে আমার কাছে কিন্তু ক্রডের স্কিন আছে 2টা এখন আসি সাবমেশিন গানে তো সাবমেশিন গানের ভিতরে আমার কাছে আছে UMP এর কিন্তু 9টা গান স্কিন 9টার ভিতরে কিন্তু কইছে আমি ইভো গান স্কিনটা চালাই কারণ এটা কিন্তু 4 লেভেল করা আছে MP5 এর ভিতরে গাইস আমার কাছে কিন্তু ইভো গানটাই আছে আর ইভো গানটা কিন্তু গাইস আমার কাছে 4 লেভেল করা আছে আর অলরেডি কিন্তু গাইস MP5 এরও আমার কাছে 9টা গান স্কিন আছে BSS এর ভিতরে আমার কাছে কিন্তু ডাবল ড্যামেজের একটা গান স্কিন আছে আমি কিন্তু এটাই ইউজ করি বাকি ডাবল রেট অফার এটা কিন্তু গাইস আমার কাছে নাই MP40 এর আমার কাছে আছে 7টা গান স্কিন তার ভিতরে আমি কিন্তু মেকানিক্যাল MP40 ইউজ করি আর মোটামুটি কিন্তু গাইস মেকানিক্যাল MP40 অনেক ভালো ড্যামেজই দেয় প্রত্যেকটা গানেরই এক একটা ভালো গান স্কিন থাকলেই চলে এতগুলো গান স্কিনের কিন্তু কোনো দরকার নেই আর P90 এর যদি কথা বলি P90 এর ভিতরে কিন্তু গাইস আমার কাছে একটা ভালো গান স্কিন আছে আর গাইস থনসনের ভিতরে আমার কাছে কিন্তু 5টা গান স্কিন আছে 5টার ভিতরে কিন্তু 2টা গান স্কিন লেজেন্ডারি আর অনেক ভালো একটা হচ্ছে ইভো গান 4 লেভেল করা আর একটা হচ্ছে এই যে এটা এটাও কিন্তু মোটামুটি ভালোই আছে হ্যালো বন্ধুরা আজ আমি 1x bet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবথেকে বিশ্বস্ত বুকমেকার PSG এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং কোন দল জিতবে বা কোন দল কত রান করবে এগুলোর উপরে ভবিষ্যৎবাণী করে টাকা আর্ন করতে পারবেন এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড GG5 ইউজ করলে প্রথম ডিপোজিটে আপনারা 20,000 টাকা পেতে পারেন আপনার জেতা টাকাগুলো IPUP ব্যাংক অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিংকটা থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড GG5 ব্যবহার করতে ভুলবেন না ভেক্টরের ভিতরে আমার কাছে কিন্তু 2টা গান স্কিন আছে আর আমি কিন্তু ইনকুবেটরের থেকে এই গান স্কিনটা পাইছিলাম এটা কিন্তু আমি ইউজ করি আর ম্যাকটেনের ভিতরে গেছে আমার কাছে কিন্তু ডাবল অ্যাকুরেসি আর সিঙ্গেল ড্যামেজের একটা গান স্কিন আছে এটা আই থিঙ্ক ওয়েপন রয়্যালের গোল্ড দিয়ে বের করছিলাম আর যদি বিজনের ভিতরে আসি বিজনের কিন্তু গেছে আমার কাছে 2টা গান স্কিন আছে আর তার ভিতরে কিন্তু আমি এটাই ইউজ করি বিজন গানটা কিন্তু বিআর র‍্যাঙ্কে অনেক ভালো ড্যামেজ দেয় আর এখন যদি আমি M10 এ আসি M10 এর ভিতরে কিন্তু গেছে আমার কাছে বর্তমানে কোনো M10 এর ভালো স্কিন নাই ইভো ভল্ড ইভেন্ট থেকে এখনো পর্যন্ত কিন্তু গেছে আমি M10 গানটা বের করতে পারিনি আর বর্তমানে আমি কিন্তু 4000 ডায়মন্ড ওয়েস্ট করে বসে আছি এই ইভেন্টটা পুরোপুরি স্ক্যাম থনসন আর MP5 আমার কাছে আগে থেকে ছিল বারবার কিন্তু আমাকে থনসন আর MP5 দিছে কেন ভাই M10টা দিলে কি হতো তাহলে আজকে আমি আপনাদের দেখাতে পারতাম যে আমার কাছে ইভো M10টা আছে যাই হোক স্পাসের যদি কথা বলি স্পাসের ভিতরে আমার কাছে কিন্তু 8টা গান স্কিন আছে আর আমি কিন্তু এটা ইউজ করি আর M187 এর আমার কাছে কিন্তু 2টা গান স্কিন আছে আমি কিন্তু ইভো M187 টা ইউজ করি ম্যাক্সিভেন এর ভিতরে আমার কাছে কিন্তু 7টা গান স্কিন আছে আমি কিন্তু সিঙ্গেল ড্যামেজ আর সিঙ্গেল ম্যাগাজিনের গান স্কিনটা ইউজ করি আর চার্জ বাস্টারের কিন্তু আমার কাছে 2টা গান স্কিন আছে চার্জ বাস্টার গানটাই চালাই না তো গান স্কিন দেখি করব আর ট্রগনের ভিতরে কিন্তু আমার কাছে একটা বেস্ট গান স্কিন আছে যেমনটা দেখতে পারতেছেন ডাবল অ্যাকুরেসি আর সিঙ্গেল রিলোড স্পিড এখন আসি স্নাইপারে তো স্নাইপারে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন আমার ফেভারিট গান মানে AWM এর ভিতরে গাইস আমার কাছে কিন্তু লাকি কই AWM এর স্কিনটা আছে এটা বের করতে আমার মিনিমাম কিন্তু 2000 এর বেশি ডায়মন্ড লাগছিল আর এখন আসি কার 19
98 এর আমার কাছে কিন্তু गाइस 4টা গান স্কিন আছে আর এই 4টা কিন্তু কোনো কাজের না আর MN2B এরও কিন্তু गाइस আমার কাছে কিন্তু 5টা গান স্কিন আছে আর এই 5টা কিন্তু কোনো কাজের না কারণ MN2B কার 98 এগুলো কিন্তু আমি চালাই না M24 এর একটা গান স্কিন আছে এটা কিভাবে পাইছি আমি নিজেও জানি না এছাড়া হিল স্নাইপারেরও কিন্তু একটা গান স্কিন আছে এটা অনেক রিয়ার একটা গান স্কিন এটা কিন্তু খুবই কম প্লেয়ারের কাছে আছে BSK94 এরও কিন্তু একটা গান স্কিন আছে এটা কিন্তু একটা স্নাইপার গান স্কিন তো এখন আসলে দেখ পিস্তল পিস্তলের ভিতরে গান স্কিন থাকা না থাকা কিন্তু একই খুবই কম ড্যামেজ দেয় সব রকমের পিস্তলে এটা আপনারা জানেন কিন্তু হ্যাঁ রেট অফ ফায়ার কিন্তু এখনো পর্যন্ত কোনো পিস্তল আসেনি আসছে নাকি জানি না আপনারা কমেন্টে জানেন আমার কাছে মনে হয় পিস্তলের ভিতরে শুধুমাত্র ইউজির ভিতরে কিন্তু রেট অফ ফায়ার গান স্কিন আসছিল আর রেট অফ ফায়ারটা কিন্তু মেইন এখন আসি মেলিতে মেলির ভিতরে আমার কাছে কিন্তু প্যানেড স্কিন আছে 27টা তো 27টা প্যানের ভিতরে আমার কিন্তু এই প্যানেড স্কিনটা একটু ভালো লাগে আর এছাড়া এই প্যানটাও কিন্তু ভালো আছে এতগুলো প্যানের ভিতরে আমার কিন্তু সবগুলো প্যান ভালো লাগে না শুধুমাত্র কিন্তু কয়েকটা প্যানই ভালো লাগে যেমন এটা কিন্তু সুন্দর আছে এটা কিন্তু একদম ফার্স্ট টাইম আমি নিছিলাম পারাঙ্গের ভিতরে আমার কিন্তু 19টা পারাঙ্গের স্কিন আছে হতে পারে আমার থেকে আপনাদের ডবল পারাঙ্গের অথবা প্যানের স্কিন থাকতে পারে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার পারাঙ্গ অথবা প্যানের স্কিন কত ব্যাটের ভিতরে আমার কিন্তু 18টা ব্যাটের স্কিন আছে তার ভিতরে কিন্তু আমার এই ব্যাটের স্কিনটা মোটামুটি সুন্দর লাগে আর যেটা আমি ইকুইপ করে রাখছি ওটা কিন্তু সুন্দর আছে কাটানার ভিতরে আমার কাছে কিন্তু 60টা কাটানার স্কিন আছে আর এক সময় গেস কাটানা হাতে ধরতে কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু এখনকার সময় গেস কাটানা হাতে ধরতে কিন্তু অনেক খারাপ লাগে সাইতের ভিতরে আমার কাছে 8টা সাইতের স্কিন আছে এছাড়া নাইফের ভিতরে আমার কাছে 4টা নাইফের স্কিন আছে আর ফিস্টের ভিতরে আমার কাছে কিন্তু মাত্র একটাই ফিস্টের স্কিন আছে গেরিলা যদি ওয়ান পাঁচ ম্যানের সাথে কোলাবরেশন করে তাহলে আমি কিন্তু অবশ্যই ওয়ান পাঁচ ম্যানের যে ফিস্টের স্কিনটা ওটা বের করবো আর এদিকে দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু 39টা গ্রেনেডের স্কিন আছে আর যদি গুলালের কথা বলি হাইপার বুকের যে কালার চেঞ্জিং গুলালটা আছে আমি কিন্তু ওটা ইউজ করি কারণ ওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আগে আমি কিন্তু ভুইয়ার যে গুলালটা ওটা ইউজ করতাম এখন আসি আদার্সে আদার্সের ভিতরে আমার কাছে কিন্তু M79 এর তিনটা স্কিন আছে আমি কিন্তু এটা ইউজ করি M79 গানটা কিন্তু বিয়ার র্যাঙ্কে খুবই কম পাওয়া যায় বা পাওয়া যায় না কিনা তাও কিন্তু আমি জানি না সো গাইস আমি কিন্তু আপনাদের আমার আইডির সম্পূর্ণ গান কালেকশন দেখাই দিলাম এখন অনেকেই গাইস আমার গান কালেকশন দেখে ভাবতে পারে আমার কাছে ড্রেস কালেকশন অনেক ভালো কিন্তু গাইস আমার কাছে কিন্তু ড্রেস কালেকশন তেমন একটা ভালো না মানে মোটামুটি লেভেলের পরার মতো ড্রেস আছে বাকি গাইস আমার কাছে কিন্তু আহামরির অনেক ভালো লেভেলের ড্রেস নাই যেমন গাইস এই চুলটা আছে তারপর আবার আপনারা দেখতে পারবেন এই যে এই চুলটা আছে একটা ইভো বান্ডিলের আর এই এই ক্যাপটা কিন্তু আমার অনেক ভালো লাগে এটাও কিন্তু আছে আমার কাছে এছাড়া গাইস হোয়াইট কালারের একটা চটিও আছে আর নিচে আপনারা আরো অনেকগুলো ভুয়া পাশে চুল দেখতে পারবেন এগুলো কিন্তু তেমন একটা পরার মতো চুল না ভুয়া পাশে এত আজবাজব চুল দেয় আমি আপনাদের বলে বুঝাতে পারবো না মানে কি আর বলতাম ইলিট পাশও কিন্তু সেম অবস্থা ছিল মানে এত আজবাজব ড্রেস দিত ইলিট পাশেও তো এগুলো কিন্তু মোটামুটি পরার লেভেলের বাকি টপ গুলা কিন্তু আমার কাছে সুন্দর আছে আমি দেখাবো আপনাদের পরে নিচে আরেকটা হ্যাট আছে তো এই হ্যাটটা কিন্তু গাইস মোটামুটি সুন্দর আছে আর নিচে গাইস আরো কিছু কালেকশন আছে এগুলো কিন্তু পরার মতো মানে চলার মতো আর কি ঠিক আছে আর বাকি আমার কাছে কিন্তু যেগুলো পছন্দ হয় আমি কিন্তু ওগুলা কি স্টার্ট দিয়ে রাখছি এদিকে দেখতে পারতেছেন গাইস আমার কাছে কিন্তু সিজন 17 রুবি ডিমন বান্ডেলের কিন্তু হেডটা আছে তো এটা কিন্তু অনেক রিয়ার একটা হেড এর পাশে একটা কালো কালারের দাড়ি আছে তো এই দাড়িটা আমি মাঝে মাঝে পরি কারণ এর দাড়িটা কিন্তু মোটামুটি ঠিক আছে আর এরপরে বিটুকের বান্ডেলের কিন্তু হেডটা আছে তো এটাও কিন্তু গাইস আমার কাছে ভালো লাগে আর বাকি চশমা গুদ্দা আছে একটা আর একটা কিন্তু গাইস এই জল্লাদের কিন্তু এরকম একটা ইয়ে আছে মাস্ক তো এই মাস্কটা আমার কিন্তু ফেভারিট এটা আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু পরি বাকি গাইস আমার আইডিতে যতগুলো মাস্ক আছে এগুলো কিন্তু কোনো কাজের না এগুলো আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে পরি না আর একটা আমি ভুল করে দিছিলাম একটা ইভেন্ট আসছিল ওই ইভেন্টে গাইস আপনি যদি কোনো ড্রেস অথবা কোনো ইমোট এক্সচেঞ্জ করেন তাহলে আপনি নতুন একটা বান্ডিল আর নতুন একটা ইমোট পাবেন কিন্তু গাইস আমি ওদিকে কিন্তু আমার অনেক ভালো ভালো আইটেম গুলো কিন্তু এক্সচেঞ্জ করে দিছিলাম আর এদিকে দেখেন এটা কিসের মাথা এরকমই গাইস আজবাজব ড্রেস আছে আমার কাছে আর কি দেখবেন ভাই আর গরিবি কি দেখবেন গরিবি আর মজা করে লাভ নেই তো এসব আছে আমার কাছে আর বাকি এগুলো কিন্তু পরার মতো না ভাই ঠিক আছে মানে পড়লে মানুষ বলবে এগুলো কি পড়ছেন ভাই এই কারণে এগুলো আমি পরি না ঠিক আছে আর বাকি যে এসব আছে এগুলো কিন্তু ফেস মাস্ক বলতে পারেন এখন আসি গাইস টপে তো টপের ভিতরে আমার কাছে কিন্তু গাইস এই একটা ইলিট পাসের বান্ডিল আছে এটা কিন্তু গাইস মোটামুটি ভালো একটা বান্ডিল তো এটা আমার কাছে আছে এটা টপটা কিন্তু মোটামুটি সুন্দর আছে এছাড়া গাইস আমার কাছে কিন্তু একটা লেজেন্ডারি বান্ডিল আছে এই বান্ডিলটা কিন্তু গাইস আমার কাছে দুইটা কালারে অ্যাভেলেবল একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে যে ব্লু কালার এই বান্ডিলটা কিন্তু গাইস দেখতে সুন্দর আছে মোটামুটি আর এরপরে গাইস আমার কাছে কিন্তু একটা গ্রিন কালারের বান্ডিল আছে এটা আমি কিন্তু আই থিঙ্ক ডিসকাউন্ট ইভেন্ট থেকে 200 না 300 ডায়মন্ড দিয়ে নিছিলাম এই বান্ডিলটাও কিন্তু গাইস সুন্দর আছে মানে চলার মতো ঠিক আছে মানে পরা যায় আর বাকি গাইস আমার কাছে কিন্তু বেন্ডিট বান্ডি বান্ডিলটাও আছে এটার যে টপ এটা কিন্তু রাই স্টার ফেমাস করছিল এটা এত বেশি ফেমাস একটা বান্ডিল এখনকার সময় কিন্তু মানুষ এটাকে পরে বাকি গাইস বিটিএস এরও কিন্তু একটা বান্ডিল আছে গ্রিন কালারের তো এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে এটা টপটা কিন্তু ঠিক আছে বাকি প্যান্ট আর জুতা তো পরার মতো না আর বাকি গাইস লোকেশ গেমারের কিন্তু বান্ডিলটা আছে আমার কাছে এই বান্ডিলের চুল আর প্যান্ট কিন্তু অনেক বেশি সুন্দর বাকি গাইস প্যান্ট জুতা আর মাস্কটা কিন্তু গাইস পরার মতো না লোকেশ গেমারের বান্ডিলটা কিন্তু গাইস ঠিকঠাক আছে আর এই বান্ডিলটা কিন্তু গাইস আমার কাছে আছে এটাও কিন্তু গাইস 899 ডায়মন্ড আমি নিছিলাম স্টোর থেকে এই কিছুদিন আগে নিছি এই বান্ডিলটা শুধুমাত্র টপটা কিন্তু সুন্দর আছে এরপরে গাইস আরো একটা অরেঞ্জ কালারের বান্ডিল আছে এটা আমি কিন্তু স্টোর থেকে যখন 50% ডিসকাউন্ট দিছিল 599 ডায়মন্ড না সরি 500 ডায়মন্ড দিয়ে কিন্তু আমি নিছিলাম এদিকে গাইস হোয়াইট কালারের একটা সিঙ্গেল শার্ট আছে এরপর একটা নিচে কিন্তু জার্সিও আছে বাকি গাইস নিচে কিন্তু অনেকগুলো ভুয়া পাশে টপ আছে এগুলো আমি কিন্তু ইউজই করি না অনেক আগের কিন্তু একটা ওল্ড ইলিট পাস
কাছে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা ভূতের এলিট পাস এটা কিন্তু আমার কাছে আছে এটা কিন্তু অনেক রিয়ার একটা এলিট পাস এখনকার সময় আর কি এদিকে गाइस আরো একটা রিয়ার এলিট পাস আছে এটা কিন্তু गाइस আগের যে ভূতের এলিট পাসটা ওটার থেকেও কিন্তু রিয়ার তো এটাও কিন্তু गाइस আমার কাছে আছে একটু নিচে আসলে কিন্তু गाइस আরো অনেক রকমের এলিট পাস দেখতে পাবেন বা ফ্রির বান্ডেল দেখতে পাবেন তো এগুলা কিন্তু गाइस আমার কাছে আছে বাকি একটা বিটিএস এর বান্ডেল আমি আপনাদের দেখাই দিলাম এটাও কিন্তু আমার কাছে আছে তারপরে गाइस আরো একটা আমার কাছে ম্যাজিক কিউবের বান্ডেল আছে এটা আমি কিন্তু কিছুদিন আগে নিছিলাম মোটামুটি কিন্তু এটা চুলটা সুন্দর আছে ঠিক আছে বাকি गाइस নিচে কিন্তু আরো অনেকগুলো বান্ডেল আছে এগুলো আমি কিন্তু কোনোটাই পরি না আমার কাছে 300 এর বেশি ড্রেস ছিল কিন্তু गाइस আমি কিন্তু আমার কিছু ভালো ভালো ড্রেস গুলো কিন্তু আমি এক্সচেঞ্জ করে ফেলছি ওই একটা ইভেন্টে শুধু একটা ইমোটের জন্য আর একটা বাজে বান্ডিলের জন্য আমি কিন্তু আমার আইডির অনেকগুলো কালেকশন কিন্তু আমি এক্সচেঞ্জ করে দিছি আর আমার আইডি থেকে কিন্তু गाइस ওই কালেকশন গুলো চলে গেছে আর আমি একটা ইমোট পাইছি আর একটা বাজে বান্ডিল পাইছি বাস এতটুকুই এখনকার সময় আমার দুইটা বান্ডিল মাস্ট লাগবে একটা হচ্ছে গোল্ডেন শেড আর একটা হচ্ছে আর্থিক ব্লু আবার যদি আর্থিক ব্লু অথবা গোল্ডেন শেড ব্যাক দেয় তাহলে আমি কিন্তু অবশ্যই আর্থিক ব্লু অথবা গোল্ডেন শেড বের করব ঠিক আছে তো এখন गाइस বান্ডিলের যদি কথা বলি আমার কাছে কিন্তু আরো একটা এলিট পাসেরও বান্ডিল আছে তো এই বান্ডিল গুলো কিন্তু মোটামুটি চলার মতো আর এদিকে একটা ওল্ড কিন্তু ফ্রির বান্ডিল আছে এটাও কিন্তু গেস মোটামুটি রেয়ার আছে অনেক আগে সামার ভেকেশনের সময় কিন্তু গেস একটা রুটির ইভেন্ট চলতেছিল ওই ইভেন্টটা থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে এই বান্ডিলটা নিছিলাম এরপরে গেস আমার কাছে কিন্তু এই বান্ডিলটাও আছে এটা আমি ম্যাজিক গোবের স্টোর থেকে কিছুদিন আগে নিছিলাম এখন আসি আমার আইডির সব থেকে মোস্ট রেয়ার একটা বান্ডিলে সেটা হলো রুবি ডেমন বান্ডিল তো রুবি ডেমন বান্ডিলটা কিন্তু সিজন 17 তে আমি পারচেজ করছিলাম আর এটা কিন্তু আমার আইডির সব থেকে মোস্ট রেয়ার একটা বান্ডিল এই বান্ডিলটা অনেকটা কিন্তু জম্বি সামুরা বান্ডিলটার মতো কিন্তু আসলে কিন্তু এটা জম্বি সামুরা বান্ডিল না তো এরপরে গেছে আমার কাছে কিন্তু স্কিট বয় বান্ডিলটাও আছে স্ট্রিট বয় বান্ডিলটা মানুষের এত ফেভারিট কি কারণে আমি জানি না কিন্তু গাইস আমার কাছে কিন্তু স্ট্রিট বয় বান্ডিলটা শুধু জুতায় ভালো লাগে আর বাকি সবগুলো কিন্তু পরার মতো না তারপরে গাইস আরো কিছু ম্যাজিক কিউবের বান্ডিল আছে যেমন টপ গেমার বান্ডিলটা কিন্তু আমার কাছে আছে আর এছাড়া গাইস জোকার যে বান্ডিলটা ওটাও কিন্তু আমার কাছে আছে এই বান্ডিলটা কিন্তু গাইস একসময় অনেক বেশি রেয়ার ছিল আর আমি কিন্তু ওই সময়কার সময় কিন্তু এই বান্ডিলটা পরে খেললে আমার সামনে সবাই উঠা বসা করতো মানে টিম আপ করতো তো এই বান্ডিলটাও কিন্তু গাইস অনেক রেয়ার আর এরপরে গাইস কিছু হিরোইনকে টি-শার্ট আছে এই হিরোইনকে টি-শার্ট গুলো কিন্তু গাইস তেমন একটা কাজের না মানে গাইস আমি কিন্তু জীবনও হিরোইনকে টি-শার্ট পরে গেম খেলিনি ঠিক আছে আর বাকি গাইস এদিকে আরো একটা বান্ডিল আছে এই বান্ডিলটা শুধুমাত্র আমার কাছে মাস্ক আর বডিটা কিন্তু অ্যাভেলেবল আছে আর আমি আপনাদের আবারো বলতেছি আমার কাছে কিন্তু গাইস এত দিনে 400 প্লাস বান্ডিল থাকতো কিন্তু গাইস আমি একটা ভুল করে বসছি আমি কি করছিলাম আমি আপনাদের আবারো বলতেছি আমি কিন্তু গাইস একটা ইভেন্টে মানে আমার যে বান্ডিলগুলো ওগুলো আমি কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি ঠিক আছে মনে করেন গাইস আপনি যদি কারো থেকে একটা জিনিস নিতে চান তাহলে কিন্তু আপনারও কিছু ওই মানুষটাকে দিতে হবে তো ওরকমই কিন্তু গাইস একটা গেমে ইভেন্ট আসছিল যে আপনি কোনো বান্ডিল এক্সচেঞ্জ করলে আপনি একটা বান্ডিল পাবেন আর একটা ইমোট পাবেন ওই ইভেন্টটাতে আমি বোকার মতো আমার অনেকগুলো বান্ডিলের সেট আর অনেক কিছু কিন্তু এক্সচেঞ্জ করে দিছি মানে গাইস আমার আইডিতে কিন্তু এখনকার সময় প্রায় 400 প্লাস টপ থাকতো আর প্যান্ট এখনকার সময় আমার কাছে আছে 226টা কিন্তু গাইস ওই সময় আমার কাছে ছিল 200 না 250টা প্যান্ট মানে বুঝতে পারতেছেন যে কত বেশি প্যান্ট ছিল তো এটা আমার অনেক বড় ভুল ছিল যে একটা বান্ডিল আর একটা ইমোট পাওয়ার জন্য আমার আইডির সব রিয়ার রিয়ার কালেকশন গুলো আমি এক্সচেঞ্জ করে দিছি যাই হোক ওই সব কথা এখন বাদ দিই তো এদিকে দেখতে পারতেছেন এসকে সাবির বসের কিন্তু ক্লাসিক জাস প্যান্টটা আছে এই প্যান্টটা থাকলে কিন্তু গাইস ফ্রি ফায়ারের ভিতরে আর অন্য কোনো প্যান্ট থাকাই লাগে না আর শুজের ভিতরে আমার কাছে কিন্তু স্ট্রিট বয় বান্ডিলের শুজটা আছে এছাড়া গাইস হোয়াইট শু আছে তাছাড়া কিন্তু গাইস আরো অনেক রকমের স্পোর্টস শু আছে শুজের ভিতরে আমার কাছে কিন্তু বেস্ট বেস্ট শু গুলো আছে শুজের কিন্তু কোনো কমি নাই মানে গাইস আমি কিন্তু যে কোনো শু পরতে পারি আর গাইস যদি আমি এখন বান্ডিলে আসি তাহলে দেখতে পাবেন আমার কাছে কিন্তু ব্লু ক্রিমিনাল আর একটা মেয়ের বান্ডিল আছে আর এই দুইটাই কেন অনেকে বলতে পারেন যে ভাই আপনার কাছে কি শুধুমাত্র দুইটাই বান্ডিলে সেট আছে এই জায়গায় আমি আপনাদের আবারো বলতে চাই যে আমি কিন্তু গাইস ওই ইভেন্টে আমার অনেকগুলো বান্ডিল এক্সচেঞ্জ করে দিছিলাম তার ভিতরে কিন্তু গাইস আমি এই যে বান্ডিলের সেট গুলো কিন্তু আমি এক্সচেঞ্জ করে দিছিলাম প্রায় 3-4টা আজ থেকে 5 বছর আগে অল ক্রিমিনাল বান্ডিল গুলো যখন ইনকুবেটরে দিছিল তখনই আমি কিন্তু ব্লু ক্রিমিনাল বান্ডিলটা বের করি আর এখনকার সময় তো ক্রিমিনাল বান্ডিলের কোনো হাইপ নেই কারণ দুবার কিন্তু গেরিনা অল ক্রিমিনাল বান্ডিল গুলো ব্যাক দিয়ে দিছে এখন যদি গাইস আমি ইমোট কালেকশনের কথা বলি ইমোটের ভিতরে কিন্তু গাইস আমার কাছে অনেক ভালো ভালো ইমোট আছে যেমনটা দেখতে পারতেছেন আর এদিকে কিন্তু একটা ম্যাক্স ইমোটও আছে তাছাড়া গাইস এদিকে কিন্তু আলোকের যে ইমোটটা ওটাও কিন্তু আমার কাছে আছে আর এদিকে ফ্ল্যাগ ইমোটও আছে আর এদিকে কিন্তু সেলফি ইমোটও আছে আমার কাছে কিন্তু গাইস রোজ ইমোটটা নাই আর ওই যে হার্ডের মতো যে ইমোটটা আছে ওটা কিন্তু আমার কাছে নাই তো ওই হার্ডের মতো মানে আই হার্ট ইউ যে ইমোটটা ওটা আমার লাগবে আর একটা রোজ ইমোট লাগবে বাস ওই দুটো যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু ইমোট কালেকশন কমপ্লিট হয়ে যাবে আর গাইস আমার আইডির কালেকশন আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হতে পারে আমার থেকে দ্বিগুণ আইডি কালেকশন আপনাদের কাছে আছে আপনারা যদি 3 থেকে 4 বছর ধরে ফ্রি ফায়ার গেমটাকে খেলেন এবং মোটামুটি ডায়মন্ডের ইভেন্ট বা ফ্রি ইভেন্ট সবগুলো কমপ্লিট করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের আইডি কালেকশন আমার থেকে 1000 গুণ ভালো হবে আর ফ্রি ফায়ার এমন একটা গেম যেটা হচ্ছে পে টু উইন গেম ঠিক আছে আপনি যদি এদিকে টাকা দিবেন তাহলে আপনি কিন্তু এনিমিকে বেশি ড্যামেজ দিতে পারবেন গান স্কিন দিয়ে অথবা ড্রেস ভালো কিনলে আপনারা একটু খেলতে বেশি মজা পাবেন এক কথায় বলা যায় যে মানি ইজ এভরিথিং মানে গেছে আপনারা কিন্তু টাকা দিয়ে অল ইভোগান ম্যাক্স করতে পারবেন অথবা অনেক ভালো ভালো ড্রেস কালেকশনও বানাতে পারবেন এখন আসলাম গাইস কালেকশনে তো কালেকশনের ভিতরে গাইস আমি কিন্তু ব্যাগের ভিতরে এই পিঙ্ক কালারের সিজন 1 এর মতো ব্যাগটা ইউজ করি আর লুট বক্স আমি কিন্তু এটা ইউজ করি সব সময়কার জন্য আর আমি কিন্তু অন্য কোনো ব্যাগ অথবা লুট বক্স ইউজ করি না আর প্যারাশুট আমি কিন্তু মাঝে মাঝে এটাও ইউজ করি বা এটাও ইউজ করি এছাড়া যদি গাইস স্কাইবিং এর কথা বলি স্কাইবিং কিন্তু আমি এখনকার সময় ইউজ করি না আগে আমি কিন্তু ঘোড়ার স্কাইবিংটা ইউজ করতাম এখন আমি কিন্তু স্কাইবিং ইউজ করি না আর সার্ভোডে আসলে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু গাইস সব সময়কার মতো এই
সার্ভারটা ইউজ করি কারণ এটা কিন্তু গাইস আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বাকি সার্ভারগুলো কিন্তু মোটামুটি সুন্দর আছে আর গাড়ির যদি কথা বলি গাড়ির ভিতরে আমার কিন্তু BMW বুগাটি ল্যাম্বরগিনি সব রকমের গাড়ি আছে এতগুলো গাড়ি যদি আমার কাছে রিয়েল লাইফে থাকতো তাও তো ভালো হতো এখন কি আর করার আছে গেমের ভিতরে কিন্তু এতগুলো গাড়ি দেখে সান্তনা দিতে হবে মনে রেখে না ভাই আমার কাছে তো গাড়ি আছে বাইকের ভিতরে আমার কাছে মোটামুটি কিন্তু বাইকেরও ভালো ভালো স্কিন আছে আর আমি কিন্তু সব সময় এই যে এটা ইউজ করি মনস্টার ট্রাকের যদি কথা বলি মনস্টার ট্রাকেরও আমার কাছে একটা লেজেন্ডারি স্কিন আছে আর নরমাল যে গাড়িগুলো যেমন জিপ গাড়ি আর এই গাড়ি এগুলোরও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো স্কিন আছে আর ব্যানার এভিটারের ভিতরে আমি কিন্তু ইগলের যে এভিটারটা ওটা লাগায় রাখি আর ব্যানারের ভিতরে 200 ডায়মন্ডের যে স্টোরে কিনতে পাওয়া যায় একটা লেজেন্ডারি ব্যানার আমি কিন্তু ওটা লাগায় রাখি আর পিন আপনারা দেখতে পারতেছেন আর গাইস আদারসে যদি আসি আদারসের ভিতরে কিন্তু গাইস অনেকগুলো আইটেম আছে যেগুলো কিনা কোনো কাজেরই না আর কিছু কিছু আইটেম আছে যেগুলো কিনা কাজেরও যেমন এফএফ টোকেন অথবা ডিসকাউন্ট কুপন এছাড়া গাইস আমার কাছে কিন্তু 50% EXP কার্ড আছে 335 দিনের জন্য আর 50% গোল্ড কার্ড আছে 209 দিনের জন্য সো গাইস আমি কিন্তু আমার সম্পূর্ণ আইডি কালেকশন দেখাই দিছি তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য সো গাইস আজকের এই ভিডিওটা তো কি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ